আমরা আজকে দেখব যে কিভাবে একটি আইফোন 15 প্রো ম্যাক্স পর্যন্ত কিভাবে আনলক করা যায় একদম পার্মানেন্টলি ভাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ফোনটিতে হ্যালো স্ক্রিন দেখাচ্ছে। আমরা যখন এই ফোনটিতে সেট আপ করবো নেট কানেকশন দিয়ে, তখন কিন্তু এই জায়গায় গিয়ে আটকে যাবে। এইটিকে বলা হচ্ছে অন আনলক। তো আমরা এখানে থ্রিও টোলটি ওপেন করেছি জাস্ট চেক দেওয়ার জন্য। তো আমরা এখানে ক্লিক করলাম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো স্ক্রিন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আইফোন 12 প্রো ম্যাক্স। আমরা এই মুহূর্তে এই ফোনটি সাবমিট দিব। এখানে আমরা লিখব www.gsmalo.com। এখানে দেখতে পাচ্ছি যে ফোনটি আনলক হয়ে গিয়েছে। এই ফোনের যে মালিক আছে ওনার সাথে আমরা কথা বলবো। আমাদের দশ মিনিটের দিকে থাকায় মানে বললে ভালো হয়। হ্যাঁ, ফোন ঠিক আছে, আলহামদুলিল্লাহ ফোন খুলছে, ফোন আনলক হয়েছে। জি, এটা কি লাভ ছিল? আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে কোথা থেকে এটা আনলক করা যায়, অনেক জায়গায় দেখছি। তো ওইখানে তো একটা ভালো লাগেনি কথা বলে, তারপর দেখলাম যে জিএসএম আলো, তো এখানে কথা বলাম, ভালো লাগছে ভাই, বোঝাই কথা বলতে পারছি, তো আমি এখানে আছি। সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ সরকার সারা ওয়ার্ল্ডে কিন্তু আমরা এই ফোন নিয়ে না আসলেও কিন্তু আমরা আনলক করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা আজকে দেখব যে কিভাবে একটি আইফোন 15 প্রো ম্যাক্স পর্যন্ত কিভাবে আনলক করা যায় একদম পার্মানেন্টলি ভাবে। তো এই প্রক্রিয়াটি আমরা আজকে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ফোনটিতে হ্যালো স্ক্রিন দেখাচ্ছে। আমরা যখন এই ফোনটিতে সেট আপ করবো নেট কানেকশন দিয়ে, তখন কিন্তু এই জায়গায় গিয়ে আটকে যাবে। এইটিকে বলা হচ্ছে অন আনলক। তো এই অন আনলকটি আমরা কিভাবে আনলক করব, এই বিষয়টুকুই আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তো এটি আনলক করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সল্ড বাই ইনফরমেশন, ক্যাশ হিস্টোরি এবং ডিভাইস রিপ্লেসমেন্ট হিস্টোরি। তো এইটা নিয়ে আমাদের ইতিপূর্বে আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে, সেই ভিডিও দেখে আশা করি এই সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন, অথবা এই মুহূর্তে আই বাটনে ক্লিক করে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। এই ইনফরমেশনটি হচ্ছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, এই ইনফরমেশনটি দেখার মাধ্যমে হচ্ছে একজন দক্ষ টেকনিশিয়ান সে বুঝতে পারবে যে এই ফোনটি সার্ভারের সাহায্যে এই মুহূর্তে আনলক করা সম্ভব কি না। আর এই ইনফরমেশনটি যদি না বোঝে তাহলে ফোন সাবমিট দিলে এই ফোনগুলো বেশিরভাগই আনলক হবে না। তো আমরা যেই ফোনগুলো সাবমিট দিচ্ছি এগুলো প্রায় 99% আনলক হচ্ছে। তো এই আইক্লাউড লক আনলক করার জন্য আমরা দুইটি প্রক্রিয়া অবলম্বন করে থাকি, একটা হচ্ছে বাইপাস আর একটা হচ্ছে পার্মানেন্টলি। পার্মানেন্টলিও দুইভাবে আনলক করা যায়, একটা হচ্ছে ফাস্ট সার্ভিসের মাধ্যমে আর একটা হচ্ছে স্লো সার্ভিসের মাধ্যমে। ফাস্ট সার্ভিস হচ্ছে যেটা মুহূর্তের মধ্যেই আনলক করে ফেলা যায়, জাস্ট 10 মিনিটের মধ্যে, ধরে নিতে পারেন যে 10 থেকে 20-25 মিনিটের মধ্যে আনলক করা যায়, সেটা হচ্ছে ফাস্ট সার্ভিস। আর যেটা করতে একটু টাইম লাগে, 2 দিন, 4 দিন, 5 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, এই রকম যেগুলো টাইম লাগে এগুলো হচ্ছে স্লো সার্ভিসের আন্ডারে। তো স্লো সার্ভিসের মধ্যেও অনেকগুলো সিস্টেম আছে, সেইগুলো একটু আপনাদেরকে বুঝতে হবে। আশা করি যারা সার্ভারে কাজ করেন বা কাজ করতে আগ্রহী, তারা সার্ভারে অ্যাকাউন্ট খুললে এবং ডিপোজিট করে যখন কাজ করবেন ধীরে ধীরে জেনে যাবেন। আর যারা দ্রুত জানতে চান তারা আমাদের থেকে কোর্স নিতে পারেন। কোর্সের মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে 3 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু আপনি সার্ভারের অসংখ্য কাজ আপনি বুঝে ফেলবেন এবং আপনি করতে পারবেন। তো আমরা আজকে এখন এই মুহূর্তে এই ফোনটি আনলক করব। আনলক প্রথমে আমরা সাবমিট দিব সার্ভারে। সাবমিট দেওয়ার পরে আমরা দেখব যে কিভাবে ফোনটি আনলক করতে হয়। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখি যে এই ফোনটি কিভাবে আনলক হয়। এই ফোনটির মডেল হচ্ছে আইফোন 12 প্রো। তো আমরা চলুন কম্পিউটার স্ক্রিনে যাই, কম্পিউটার স্ক্রিন থেকে আমরা দেখি। তো আমরা এখানে থ্রিও টোলটি ওপেন করেছি জাস্ট চেক দেওয়ার জন্য। তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে ঢুকাই দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো স্ক্রিন, হ্যালো লেখা আসতেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আইফোন 12 প্রো ম্যাক্স। আমরা এই মুহূর্তে এই ফোনটি সাবমিট দিব। সাবমিট দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা সার্ভারে ঢুকব। এখানে আমরা লিখব www.gsmalo.com।
তো এইরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। তখন আমরা আমাদের কিন্তু পূর্বে থেকেই ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এখানে রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং এটি লগ ইন করে নেবেন। তো লগ ইন, যারা নতুন তাদের লগ ইন করার সময় অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ এই ধরনের মেসেজ দিতে পারে, সেক্ষেত্রে আপনারা এখানে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে অথবা এই যে এখানে যেই নাম্বারটি 85 নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে এখানে ডিপোজিট করে নিতে হবে। ডিপোজিট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। তো আমরা এখন লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে ডিপোজিট করা আছে সেই ক্ষেত্রে আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করলাম। তো এরপর আমরা এই ফোনটি সাবমিট দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে আইএমই সার্ভিসের মধ্যে ক্লিক করব। করার পর এখানে আমরা অনেকভাবেই কাজটি করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যদি বর্তমানে যেই সার্ভিসটি দিয়ে আমরা করব সেটি হচ্ছে, যদি আমরা 2024 লিখে সার্চ করি তাহলে এই যে এখানে ক্লিক করলে এই সার্ভিসটির আন্ডারে যতগুলো ফোন কাজ করা যাবে সব এখানে নিচে চলে আসবে। তো আমরা এখন এখানে না দিয়ে এখান থেকেও করতে পারবো। সেখানে এখানে আমরা লিখবো আইফোন 12 প্রো। তো লেখার পরে আইফোন 12 প্রো লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটি সার্ভিস, এই সার্ভিসটির মাধ্যমে আমরা আনলক করবো এই মুহূর্তে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে অল মিডল ইস্ট ক্লিন আইএমই 99% সাকসেস রেট, এবং এখানে এই মুহূর্তে এইটার মধ্যে মিডল ইস্ট ছাড়াও অন্যান্য কান্ট্রির ফোনগুলো সাবমিট দিলেও আনলক হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমাদের 01। এখানে যে সাবমিট দিচ্ছেন যার এইখানে অ্যাকাউন্টটা সে এখানে নাম্বার দেবে, এরকম না যে যার ফোন নাম্বার ফোনটা যার তার নাম্বার দেওয়া লাগবে, এরকম না। জাস্ট এখানে যে কাজটা করবে আনলকটা যে করবে যার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে সে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবে যেন প্রয়োজনে যোগাযোগ করতে পারে এই সার্ভারের ওনার। এবং এখানে হচ্ছে আইএমই নাম্বারটা আমরা দিব, এই ফোনের আইএমই নাম্বারটা দিব। তো আইএমই নাম্বারটা দেওয়ার জন্য আমরা যদি এখানে ক্লিক করি এবং এই যে আইএমই নাম্বার এখানে ক্লিক করি তাহলে আইএমইটা কপি হয়ে গেল এবং আমরা এখান থেকে এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, দেন আমরা এই যে প্লেস অর্ডার এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। এবার ভিউ আইএমই হিস্টোরি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এটা রিপোর্টটা এটা কি অবস্থায় আছে এই মুহূর্তে এটা দেখাবে। তো এটা ওয়েটিং অ্যাকশনে আছে, তো এটা হয়তো প্রসেসিংয়ে চলে যাবে অথবা সাকসেস যখন দেখাবে তখনই মূলত আমরা কাজটা করতে পারবো। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমরা কিছুক্ষণ বলতে এখানে টাইম লাগবে, আমি একটু আবার ব্যাকে আইসা দেখাই কত টাইম লাগবে আইএমই সার্ভিস। এবং এখানে আমরা এই যে এইটাতে সাবমিট দিয়েছিলাম, তো এইটাতে আমরা যদি ক্লিক করি তখন এখানে দেখেন লেখা আছে যে 1-18 দিন ডেলিভারি টাইম। এখানে 1-18 দিনের মধ্যে ফোনটি আনলক হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে অর্ডার হিস্টোরিতে লেখা আসবে যে সাকসেস এই ধরনের লেখা আসবে বা আইক্লাউড আনলক ডান এই ধরনের কিছু লেখা থাকবে। তো 1-18 দিন টাইম লাগবে মূলত এই ফোনটি আনলক হতে সাবমিট করার পর। তো আমরা সে পর্যন্ত 1-18 দিন আমরা অপেক্ষা করব। তবে বেশিরভাগই 4-6 দিনের মধ্যে ফোনটি আনলক হয়ে যায়। তো আমরা 1-18 দিন অপেক্ষা করব, তারপরে হচ্ছে আমরা দেন এখানে অর্ডার হিস্টোরিতে এসে আইএমই অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে এটা কী অবস্থায় আছে, এই যে এটা কী অবস্থায় আছে এখানে ওয়েটিং অ্যাকশনে আছে, এখানে প্রসেসিংয়ে যাবে, এটা প্রসেসিংয়ে চলে যাবে অথবা এই সাকসেস আসবে। তো যদি প্রসেসিংয়ে যায় তাহলে সমস্যা নেই, আমাদের অপেক্ষা করতে হবে। আর যদি সাকসেস লেখা আসে তার মানে হচ্ছে ফোন ওকে হয়ে গেছে, তখন আমরা ফোনের মধ্যে কী করতে হবে সেটা আমরা একটু পরে আসতেছি। তো এখন আমরা এই অপেক্ষা করব। আর যদি রিজেক্ট চলে আসে তাহলে আপনার এখানে টাকা ব্যাক চলে আসবে, এখানে ডলার ব্যাক চলে আসবে এবং হচ্ছে এখানে লেখা থাকবে যে কী কারণে এটা ব্যাক চলে আসছে অথবা যে কোনো একটা কারণ এখানে লেখা থাকবে। হ্যাঁ, তো আমরা
অপেক্ষা করব, যখন এটা সাকসেস আসবে তখন আমরা দেখব এবং হচ্ছে ফোনটি দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটির এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই অর্ডারের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা এখানে অর্ডারের মধ্যে বলতে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনের আইএমই নাম্বারটি, এই যে এটা হচ্ছে 0015 লাস্টে, ঠিক আছে। তো আমরা সাবমিট দিয়েছি, আমরা আবারও এটা দেখব যে কী অবস্থায় আছে। তো এই মুহূর্তে আমরা আবার জিএসএম আলো ডট ওআরজিতে চলে আসছি। এখান থেকে আমরা এই অর্ডার হিস্ট্রি থেকে আইএমইআই অর্ডারসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সাকসেস এবং এখানে লেখা আসছে যে আইক্লাউড আনলক সাকসেস। তো এটাও সফল হয়েছে এবং হচ্ছে এই মুহূর্তে আমরা ফোনটি দেখব যে আসলে ফোনে কি আমাদের মেসেজ দিচ্ছে, ফোন আসলে কি ফোন হইলো কি না। আমরা ফোনটি যে সেটি প্রমাণ করার জন্য আমরা এখানে এই যে থ্রি ইউ টুলে আমরা ফোনটি কানেক্ট করব। কানেক্ট করে দেখব যে আসলে সেই ফোনটি কি না সেটি আমরা দেখব, কারণ আমরা ইতিপূর্বে আইবি নাম্বারের শেষের কিছু অংশ আপনাদেরকে দেখাইছি। প্রাইভেসির কারণে আমরা ফুল আইএমইটি হাইড করে রেখেছি এবং সেটি আমরা দেখাচ্ছি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটি কিন্তু সেই ফোনটি। তো আমরা এই মুহূর্তে এই ফোনটি দেখব যে আসলে আনলক হয়েছে কি না। তো এই জন্য আমরা এখানে এটা সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য এই কাজটুকু আমি জানি যে সবাই পারবে। তারপর এখানে ইংলিশে দিলাম, এখান থেকে আমরা বাংলাদেশ দেখাবো, এই যে বাংলাদেশ দেখালাম। তারপরে হচ্ছে এখান থেকে যেভাবে আছে এভাবেই থাকুক, আমরা কন্টিনিউ দিলাম। এরপরে এখানে দিব কন্টিনিউতে দিব, এরপরে এখানে আমরা একটু ওয়াইফাই কানেকশন দিব। ওয়াইফাই কানেকশন দিলাম, দেওয়ার পর আমরা এখন একটু অপেক্ষা করব। এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব, তারপর এখানে ক্লিক করে দিব, তারপর এটা লেটার করে দিব এবং এখানে যে কোনো একটি পাসকোড ব্যবহার করতে বলছে। তো আমরা এখানে চাইলে পাসকোড ব্যবহার করতে পারি, আবার আমরা চাইলে না করার জন্য এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলাম, করার পর আমরা এখানে দিয়ে দিব, এরপর এটাতে দিব, একদম নিচেরটাতে এখানে দিয়ে দিব। ফাইনালি ডান। তো এইভাবে আমরা একটি আইফোন আনলক করতে পারি। আপনারা যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ইচ্ছা করলে এইভাবে আইফোন নিজেরা আনলক করতে পারেন, আর যদি নিজেরা করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফোনটি নিয়ে এখানে চলে আসছি। আমাদের যে নিচে যেই একটু প্রবলেম ছিল, যে আমাদের যেখানে আমরা কাজটি করেছি সেখানে একটু সাউন্ড সিস্টেমের প্রবলেম হয়েছিল, তো আমরা আরেকটু ক্লিয়ারের জন্য আমরা এখানে আমাদের যে ট্রেনিং সেন্টার আছে উপরে ট্রেনিং সেন্টারে চলে আসছি এই মোবাইলের যে মালিক ওনাকে নিয়ে। তো আমরা ওনার কথা শুনবো, পাশাপাশি আমরা ফোনটি দেখতে পাচ্ছি এবং এই ফোনটি সেটি কি না সেটি বোঝার জন্য আমরা এই যে এখানে স্টার হ্যাশ 06 হ্যাশ দিলে কিন্তু আমরা এই যে আইএমই কি দেখতে পাচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে আইএমই কি আছে, তো নিরাপত্তার স্বার্থে আমরা এখানে কিছু আইএমই সংখ্যা হাইড করে রেখেছি। তো আপনারা এই ফোনটি কিন্তু আমরা আনলক করেছি, আপনারা দেখেছেন যে আমরা যে সাবমিট দেওয়ার সময় আমরা কিন্তু এই আইএমই দিয়েছি। আপনারা যদি একটু পিছনের দিকে টানেন ভিডিওটা তাহলে দেখতে পাবেন যে আমরা থ্রি ইউটিউবে কিন্তু এই আইএমইটির ইনফরমেশনই কিন্তু আমরা দেখেছি। তো আমরা এই ফোনটি এখন এই যে আনলক হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফোনটি আনলক হয়ে গিয়েছে এবং আমরা এই ফোনের যেই গ্রাহক আছে, এই ফোনের যেই মালিক আছে ওনার সাথে আমরা কথা বলবো। উনি এই ফোনটি আনলক করে কতটুকু স্যাটিসফাই, কতটুকু খুশি এবং তিনি এই ফোনটা নিয়ে আরও কোথাও গিয়েছিল কি না এবং এটা কত সময়ের মধ্যে ফোনটা আনলক হয়েছে ডিটেলস আমরা তার ওনার মুখ থেকে আমরা শুনবো। তো চলুন আমরা ওনার কাছে যাই। আপনার ফোনটা আপনি আগে বুঝে নেন।
আমাদের দর্শকের দিকে তাকায় মানে বললে ভালো হয়। তবে আগে বলেন যে ফোনটা খুলছে কিনা বা একটু চেক দিয়ে দেখেন। হ্যাঁ, ফোন ঠিক আছে, আলহামদুলিল্লাহ ফোন খুলছে। ফোন আনলক হয়েছে? জি। এটা কি লক ছিল? আইক্লাউড লক ছিল। আইক্লাউড লক ছিল। তো আপনার বাসা কোথায়? আমার বাসা কালামিয়া বাজার, চট্টগ্রাম। চট্টগ্রাম কালামিয়া বাজারে। তো আপনার এটা মানে আনলক করে আপনার থেকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক খুশি, কারণ একটা আইফোন থাকে সবারই শখের থেকে। হ্যাঁ হ্যাঁ, একটু পিছন সাইডটা দেখেন আমার দর্শক দেখেছে। পিছনটা এটা হচ্ছে শূন্যতা। আচ্ছা আচ্ছা, তো এইটা আইফোন কত? আইফোন 12 প্রো। 12 প্রো। তো এখন আপনার এই আপনি যে কতদিন সময় লাগছে এখানে? এটা আমার সর্বোচ্চ 3 থেকে 4-5 দিন এরকম লাগছে। 4-5 দিনের মধ্যে এটা অল ক্লিয়ার হয়ে গেছে। 4-5 দিনের মধ্যে। তারপরে আপনার আপনি দর্শকদের উপর জন্য কিছু বলার আছে কিনা? জি, বলার আছে। জি, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে কোথা থেকে এটা আনলক করা যায়। তো অনেক ভিডিও দেখছি, ঢাকা দেখছি, তারপরে অনেক জায়গায় দেখছি। তো ওইখানে তো একটা ভালো লাগানি কথা বলে, তারপর দেখলাম যে জিএসএম আলো, তো ওইখানে দেখি কথা বলে কি বলা হয়। তো এখানে কথা বলাম ভালো লাগছে, ভাই বোঝায় কথা বলতে পারছে, তো আমি এখানে আসছি। সরাসরি আইসা দিয়ে দিয়েছি? জি হ্যাঁ, আমি সরাসরি দোকানে আসছি। আমরা কিন্তু আসলে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ সহকারে সারা ওয়ার্ল্ডে কিন্তু আমরা এই ফোন নিয়ে না আসলেও কিন্তু আমরা আনলক করতেছি। তো উনি যেহেতু ফোনটা সরাসরি আমাদের এখানে নিয়ে আসছে, এই জন্য কিন্তু আমরা ফোনটা ভিডিও করতে পারছি এবং আমার দর্শকরাও দেখতে পাচ্ছে। আর এই জন্য আপনাকেও মানে আমাদের জিএসএম আলোর পক্ষ থেকে ধন্যবাদ। আর আপনি কত টাকা দিয়েছেন এই ফোনটা আনলক করতে? মানে আপনার কাছে যেই টাকাটা দিয়েছেন এটা এইটা থেকে আপনার বেশি মনে হয়েছে না কম? মানে যেই টাকাটা দিয়েছে এটা কম হয়েছে, অন্য জায়গার চেয়ে বেশি বলছে। কেউ 25,000 টাকা বলছে, কেউ 25,000 টাকা বলছে এটা আনলক করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই হিসাবে আপনি কম? হ্যাঁ, যে হিসাবে আমি অনেক কমে পেয়েছি। ঠিক আছে। আর আমার বাসার কাছে ছিল, তো আমি আসতে পারছি। আসতে পারছি। যে এখানে হচ্ছে যে মুরাদপুর আতরটিকে না, আতরার ডিপো। হ্যাঁ, আতরার ডিপো, নূর মার্কেটের দ্বিতীয় তলায়। ঠিক আছে, এখন ঠিকমতো বুঝে পাইছেন? ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে একটি ফোন আমরা কিন্তু খুব সহজেই আনলক করে ফেলেছি, এবং আপনারা চাইলে gsmalo.org-এর মাধ্যমে এই একই নিয়ম ফলো করে আপনারা ওখানে ডিপোজিট করে আপনারা কিন্তু এই একইভাবে কিন্তু আনলক করতে পারবেন। এছাড়া আমাদের যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলেও আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা এই আইফোন হতে শুরু করে অন্যান্য যত ব্র্যান্ডের ফোন আছে এগুলো আনলক করতে পারবেন, বিভিন্ন টুল ডিভাইস জঙ্গল অ্যাক্টিভেশন করতে পারবেন, বিভিন্ন টুল ডিভাইস জঙ্গলে ক্রেডিট নিতে পারবেন। এছাড়া আরও অসংখ্য সার্ভিস রয়েছে gsmalo.org-তে। এছাড়া জিএসএম আলো ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কী কী সার্ভিস আমাদের রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।